ভিডিও করব আমি, ভিডিও করি তাহলে আমি করতেছি তো। আমরা এসেছি বাঁকুড়া জেলা থেকে, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর আমরা করব জয় সংস্থার পক্ষ থেকে। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম জলপাইগুড়ি জেলার প্রতিনিধি হিসাবে। আজকে আমরা মানিক দাদার যে কাজ আমরা দুদিন আগে দেখতে পেয়েছি, আমরা জলপাইগুড়িবাসী হিসেবে আমরা গর্বিত, আমরা আনন্দিত যে আমাদের জলপাইগুড়ির বুকে এখনও এরকম সাহসী ব্যক্তি আমরা পেয়েছি। আমরা সেদিন যদি এইরকম মানিক দাদার মতো আরও যদি পাঁচজন মাত্র পেতাম, হতে পারে আমরা ওখানে সমস্ত মানুষকে আমরা বাঁচিয়ে তুলতে পারতাম। আমরা মানিক দাদার জন্য গর্বিত, আমরা পুরো পশ্চিমবাংলাবাসী গর্বিত। শুধু পশ্চিমবাংলাবাসী গর্বিত নই, আমরা অল ইন্ডিয়াবাসী গর্বিত। মানিক দাদা ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং সঙ্গে সঙ্গে আমি আমাদের যারা প্রশাসনিক লেভেলের দায়িত্বে আছেন ওদেরকে আমি অনুরোধ করব যে মানিক দাদারকে এখনও সেরকমভাবে কেউ আসেননি আপনারা, আপনারাও যেন আসে না, এসে মানিক দাদার যেগুলো অসুবিধা আছে সেই অসুবিধাগুলো যেন আপনারা তুলে ধরেন। ধন্যবাদ। বিষ্ণুপুর আমরা করব জয়।